ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সাতটায় বাংলা। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সভার আগেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ, ভাঙচুর অঞ্চল সভাপতির গাড়ি, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা নেতৃত্বের, আটক বেশ কয়েকজন। উৎসবের আবহেও থেমে নেই রাজনৈতিক সংঘর্ষ। রবিবারের পর সোমবারও তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। রাস্তার উপর লাঠি হাতে একে অপরের মুখোমুখি দুই গোষ্ঠী। কয়েক মাস আগে দেউচড়াইয়ের অঞ্চল সভাপতির পদ থেকে ফারুক মণ্ডলকে সরিয়ে মুজিবর রহমানকে দায়িত্ব দেয় তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, মুজিবর রহমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী, আর ফারুক মণ্ডল জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুগামী। অঞ্চল সভাপতি পদে রদবদল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত। রবিবার সন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে একপ্রস্থ সংঘর্ষ হয়। সোমবার এলাকায় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের একটি সভা ছিল, তার আগেই ফের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের নতুন অঞ্চল সভাপতি মুজিবর রহমানের অভিযোগ, সভায় যাওয়ার পথে তাঁদের উপর চড়াও হন প্রাক্তন অঞ্চল সভাপতির অনুগামীরা। ওই ফারুক মণ্ডলের কিছু দুষ্কৃতি এবং নিজে এবং তার ভাই এবং অন্যান্য মহিলাদের নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে গাড়িগুলো ভেঙে দেয়। দেউচড়াই অঞ্চলে 25টা বুথের মধ্যে 24টা বুথ শান্তিপূর্ণ অবস্থায় আছে, একমাত্র একটা বুথের মধ্যে তার বাড়ির যে লোকেশনটা আছে সেখানে কন্ট্রোলটা করে। বর্তমান অঞ্চল সভাপতির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন প্রাক্তন। এই এলাকায় কিছু বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে নিজেকে সভাপতি বলা মুজিবর রহমান বাইক মিছিল করে এদিকে যাচ্ছিল, আমাদের লোকজন রাস্তার পাশে দাঁড়িয়েছিল, সেই বাইক মিছিলটাকে আমাদের লোকজনের উপর অতর্কিতে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করা হয়। তার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা রাস্তা আটকিয়ে ওদের বিক্ষোভ দেখায়। তৃণমূল শীর্ষ নেতৃত্বের অবশ্য দাবি, এই ঘটনার নেপথ্যে বাইরের উস্কানি রয়েছে। মুজিবর রহমান না ফারুক মণ্ডল কারা কন্ট্রোল করেছে সেটা আমি জানি না, আমি খোঁজ নিচ্ছি। পুলিশ প্রশাসন সেখানে রয়েছে, পুলিশ প্রশাসন স্পষ্টভাবে বলেছে যে বা যারা ঘটনায় মদত দিচ্ছে কিংবা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন গ্রহণ করা হবে। তৃণমূল প্রতিদিন যে কোচবিহারের উপর যে সন্ত্রাস চাইছে, তারা কি চাইছে? নিজেদের এলাকাকে নিজেরা দখল করতে চাইছে। তারা সাধারণ মানুষের কি উন্নয়ন করবে? তো নিজের আখের গোছানোর জন্য এবং এলাকা দখলের জন্য তারা প্রতিদিন লড়াই করে যাচ্ছে। গণ্ডগোলের জেরে দুপক্ষের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। দাঁতনে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, আহত পাঁচ। দাঁতনের রসুলপুরে বিস্ফোরণে উঠল বাড়ির ছাদ। বিস্ফোরণে আহত পাঁচ তৃণমূল কর্মীর মধ্যে আশঙ্কাজনক দুই। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, এমনই অভিযোগ স্থানীয়দের। এখনও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরব মুর্শিদাবাদের হরিহরপাড়া তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, প্রশান্ত কিশোরের কাছ থেকে আমাদের এখন সংগঠন শিখতে হবে, প্রশান্ত কিশোর তার কাজ করবেন, আমরা আমাদের। পাল্টা বক্তব্য জেলা সভাপতির। ফের তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরব তৃণমূলেরই আরেক বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় হরিহরপাড়া তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এর আগে কোচবিহার দক্ষিণে তৃণমূল বিধায়কের গলাতেও শোনা গিয়েছিল একই সুর। কোন রাজনৈতিক দল কোন কন্ট্রাক্টর সংস্থাকে দিয়ে চালাতে গেলে সেই সংগঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনা 100%। ভাইরাল ভিডিওতে শোনা গিয়েছে, শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে জেলা নেতৃত্বের ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দু অধিকারী এখানে 5 বছর এখানে জমি চাষ করলো, আজকে তাহের মতো লোক যেটা আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে তাকে শুভেন্দু অধিকারী নিয়ে এসেছে। আমার মনে হয় রাজনীতি রাজনীতির জায়গা থাকা ভালো, কিন্তু ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা আমি পছন্দ করি না, এটা আমি ঠিক বলতে পারবো না, মানে এটা কেন করছে। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের, তবে দলীয় বিধায়কের বক্তব্যে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি।
দল অনেক বড় হচ্ছে, তাই কলেবর বৃদ্ধি হয়েছে দলে, তো দলে তো থাকবে এতগুলো দল থেকে, সমস্ত দল থেকে যদি মানুষ একটা জায়গায় আসে তাহলে নিজেদের মধ্যে কিছু তর্ক বিতর্ক কলহ এগুলো হবে, তার মানে কি দল হেরে যাবে? তৃণমূলের অন্দরে এই কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। শুধু নিয়ম আসছে কেন, সবাই বলতে আরম্ভ করে দিয়েছে যে পিকে পিকে যদি দল চালায় তাহলে আমাদের দরকার কি আছে, দলের খুব দুরবস্থা। গুজরাট বানাতে চাইছি, চেষ্টা হচ্ছে আমরা 100 বার চেষ্টা করব গুজরাটকে, পশ্চিমবঙ্গে গুজরাট বানাবো, আমাদের ছেলেরা এখানে চাকরি পাবে, কাউকে গুজরাট যেতে হবে না। আপনি টাটার কারখানা বন্ধ করে দিয়ে ভোট জিতবেন আর আমাদের ভিখারি হতে হবে, তাই এখানে সেই টাটা এখান থেকে মার খায় গুজরাটে গিয়ে কারখানা করেছে, 24 ঘন্টার মধ্যে জমি দিয়েছি আমরা। পাল্টা কি বলেছেন ফেরাদ হাকিম দেখুন। বিরাট ইউপি হলে ভয় হচ্ছে যে এনকাউন্টারে মারা যায়, এখানে যত বড়ই ক্রিমিনাল হোক তাকে কোর্টে হাজির করতে হয়, কিন্তু ওখানকার নিয়ম হচ্ছে ওরা এনকাউন্টারে মেরে দেয়, সেই জন্য আমরা এটাকে গুজরাট করতে দিতে চাই না, আমরা এটাকে বাংলায় রাখতে চাই। ন্যানো কারখানাটাও বন্ধ হয়ে গেছে গুজরাটে, দু একটা লোকের কে ইজেদারি দেওয়া হয়েছে, বিশেষ করে আদানি আম্বানিদের। কালীপুজোকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের কাঁকসায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আক্রান্ত পঞ্চায়েত প্রধান সহ 5 জন, স্থানীয় হাসপাতালে ভর্তি 3 জন, আর দুই পাড়াই একে অপরের বিরুদ্ধে প্রথমে আক্রমণের অভিযোগ তুলেছে। এই ঘটনায় আটক 2। অশান্তির জেরে মাটি কালীপুজোর আনন্দ, দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত পশ্চিম বর্ধমানের কাঁকসার ক্যানাল পাড় এলাকা। সংঘর্ষে আহত দুপক্ষের 5-3 জন ভর্তি পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রবিবার রাতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে কালীপুজো উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, হঠাৎ পাশের পাড়ার একদল যুবক সেখানে হামলা চালায়। আগের থেকে আমাদের হুমকি হামকা করছিল, একদল প্রায় 35-40টা ছেলে এসে আমার ঘরে প্রথমে ঝামেলা করে, আমাদের হামলা করে, তারপরে এসে আমার স্বামীকে পিছনে ঘুমায়, ও অফিস ঘরে, ওকে বার করে তো মাঠে গিয়ে প্রচুর মারধর করছে, আমরা আটকাতে যাই, আমাকে মেরেছে। অভিযুক্ত পক্ষের পাল্টা দাবি, খিচুড়ি ভোগ খেতে গিয়ে তারাই হামলার মুখে পড়েন। আমরা খিচুড়ি খাচ্ছিলাম, ওরা একবার নিয়ে ডান্ডা নিয়ে চলে এসেছে, আমাকে ধরে মারতে স্টার্ট করে দিল। আমরা ভালোভাবে জিজ্ঞেস করতে গেছিলাম যে কি হয়েছে, যে একজনকে আমাদের একজনকে মাথা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তারপরে আমারও মাথা ফাটিয়ে দিয়েছে। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে, উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ পিকেট। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। বর্ধমানে ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন, দমকলের 1 ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টায় নিয়ন্ত্রণে, গ্যাস কাটার দিয়ে কাজ চলার সময় দুর্ঘটনা বলে অনুমান। ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন লেগে যায়, দমকলের 1 ঘন্টারও বেশি সময় ধরে নিয়ন্ত্রণে আসে আগুন। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতেই আত্মঘাতী স্বামী, বীরভূমে সাঁইথিয়ার ঘটনা। স্থানীয় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে সম্পর্ক ছিল, অভিযোগ মৃতের পরিবারের, অভিযোগ অস্বীকার অভিযুক্তের। স্ত্রীর সঙ্গে সম্পর্কে অবনতি, মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী কৃষক, এই নিয়ে অশান্তি বীরভূমের সাঁইথিয়া ব্লকের ফুলুর পঞ্চায়েতের কেন্দুয়া গ্রামে। মৃতের পরিবারের দাবি, স্ত্রী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে জানতে পারেন কৃষক। তা নিয়ে এই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। পরিবারের সদস্যের দাবি, মানসিক অবসাদে রবিবার বিকেলে কৃষক আত্মঘাতী হন। কালকে সন্ধ্যে বাড়িতে গিয়েছিল, স্বামী স্ত্রী কি হয়েছে, পরে তারপরে একটু পরে 8 ঘন্টা পর আমরা খবর পাচ্ছি, গলায় দড়ি ঝুলছে। ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীদের একাংশ চড়াও হন মৃতের স্ত্রী ও তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে, বিদম মারধর করা হয়। আমি এক জায়গা থেকে এলাম, আসার পর আমাকে প্রমু মারা গেছে, তো আমি এলাম, এসে দেখছি তখন আমার রাস্তাতে ট্রেন ধরে নিয়ে মারলো। সাঁইথিয়া থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালের 5 তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক রোগীর। কালীপুজোর রাতে পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, এরপর সোমবার মরণ ছাপ।
হাসপাতালে ছাদ থেকে পড়ে রোগীর রহস্য মৃত্যু। এই ঘটনা ঘিরে সোমবার সকাল থেকে হুলুস্থুল বাঁধল হুগলির আরামবাগের সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতের নাম দীপক পণ্ডিত, বয়স 42, বাড়ি খানাকুলে জগৎপুরে। পরিবারের দাবি, কালীপুজোর রাতে পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দীপক। আশঙ্কাজনক অবস্থায় তাকে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকালে দীপক উত্তেজিত হয়ে পড়েন, হাত পা ছুটতে থাকেন, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। পাশেই ছিলেন দীপকের বাবা পাঞ্চি পণ্ডিত। হঠাৎই বাবাকে ধাক্কা মেরে দড়ি ছিঁড়ে পাঁচতলা ছাদে গিয়ে ঝাঁপ দেন দীপক। ভর্তি হয়েছিল পুজোর দিন, বাঁধা ছিল, বাঁধা থাকতে ওই দড়ি চটকে আমাকে ঠিলে ফেলে দিয়ে ছাদে উঠে গেল। ছাদে কোনো সিকিউরিটি ছিল না? না, ছাদ পুরোই খোলা ছিল, পাগুলো বাঁধা ছিল, হাতগুলো বাঁধা ছিল, ওপেন একদম উঠে দাঁড়িয়ে পড়েছি। তখন দিয়ে পাগুলো টেনে ছিঁড়ে দিয়ে অন্যদিকে বেডে লাভ মেরে এমন ছুটেছে। আমরা চারজন ওখানে আরো দাঁড়িয়েছিলাম, যারা ওর পিছন পিছন পাঁচতলা পর্যন্ত উঠেছি। হ্যাঁ, উঠার পরে তারা ওখানে দেখতে পাইনি, তারপর দেখি না নিচে পড়ে গেছে। ছাদ থেকে পড়ে রোগীর মৃত্যুর খবর স্বীকার করে হাসপাতালের সুপার সিদ্ধার্থ দত্ত জানিয়েছে এই ঘটনা দুর্ভাগ্যজনক। মোহন দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। সাত সকালে গ্রামে দাপিয়ে বেড়ালো দলছুট হাতি, ভাঙচুর করলো বাড়িও। দার্জিলিং এর খড়িবাড়ির আন্ধারুজোত গ্রামে আতঙ্ক, বন দফতরের তৎপরতায় জঙ্গলে ফিরে যায় হাতিটি। তবে হাতির করিডোর বাড়ানো না হলে এ ধরনের ঘটনা ঘটবেই বলে দাবি পরিবেশবিদদের। সোমবার সকালে দার্জিলিং এর খড়িবাড়ির আন্ধারুজোত গ্রামে এভাবেই ধ্বংসলীলা চালালো একটি দলছুট হাতি। এর আগে রবিবার খড়িবাড়ির দুলালজোত গ্রামেও একইভাবে দাপিয়ে বেড়ায় দলছুট হাতি। আতঙ্কিত গ্রামবাসীরা হাতিটিকে তাড়া করলে সে টুকিয়ার ধারের জঙ্গলে ঢুকে যায়। কিন্তু বারবার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে কেন হানা দিচ্ছে হাতি? ইমিডিয়েটলি আমাদের যেটা দরকার, যে হাতির জন্য একটা 1.5 কিলোমিটার চওড়া একটা করিডোর একদম ভুটান আসাম বর্ডার থেকে আরম্ভ করে নেপাল বর্ডার অব্দি ইমিডিয়েটলি আমাদের হওয়া দরকার। এই হাতিগুলো যাতে অন্তত তারা এই করিডোরটার মধ্যে থাকতে পারে এবং সেখানটায় তারা তাদের খাওয়ার দাওয়ারগুলো যাতে পেতে পারে, এই ব্যবস্থা যদি আমরা না করতে পারি এটা হাতি এবং মানুষ দুজনের জন্যই ক্ষতিকর। উত্তরবঙ্গের এসব জায়গায় লোকালয়ে হাতির হানা প্রায় নিত্যদিনের ঘটনা, কিন্তু তা রুখতে কেন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন? বারবার হাতির তাণ্ডবে এত ক্ষয়ক্ষতি হলে গরিব মানুষ এই ধাক্কা সামলাবে কি করে, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। সনদ ঝা, রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।